বিসমিল্লাহ রহমানির রহিম মাখলুকাত মানবজাতির কল্যাণে প্রেরিত বিধানসমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ শিও অনুগ্রহে আদম আলে থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে মাত্র পঁচিশ জন নবীর নাম আল্লাহ পবিত্র কোরআনে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং সত্যের পথে তাদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী বর্ণনা করে মানবতার সামনে সত্য ন্যায় ও সুন্দরের অনুপম মানদণ্ড উপস্থাপন করেছেন এসব কাহিনী কেবল চিত্ত বিনোদনের খোরাক নয় বরং এক অবিরাম বিচ্ছুরিত আলোকধারা যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা নবীয় রাসুলগণের জীবনালেক্ষ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মাননীয় লেখক প্রফেসর ড মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তিন খণ্ডে নবীদের কাহিনী নামে গ্রন্থ রচনা করেছেন এই ইতিহাস রচনায় কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন এবং যাবতীয় ইসরায়েলি বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কাহিনী থেকে সর্বতভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন আজ আমরা আপনাদের শোনাব হজরত আদম আল ইসালামের কাহিনী বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাপাক আদম আল নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বন্য মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে যাবত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছুই ছিল না মানুষ বানুর বা উল্লুকের উদ্বর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ বা থিওরি অব ইভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম আলে সাল্লামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সবকিছুর ওপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণে জেইন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার সে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাসের অনুমতি পেয়েছিল এবং তাদের নেতাও হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জনৈক আরবি কবি বলেন যদি তাকুয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কেয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফুরি করো কিন্তু যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবী আসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহী গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামাই করাম শেষনবীর ওয়ারিস হিসাবে আল্লাহর প্রেরিত বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ্ণবীর ভবিষ্যৎ বাণী অনুযায়ী পৃথিবীতে এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোনো মমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে কিয়ামত সংগঠিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি স্ব স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিন অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব স্বদেহে পুনঃপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ স্বশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হলো তিনটি এক দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বর্জক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ এবং তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমরা তোমাদের পুনরায় বের করে আনব অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মোত্তাকিদের নেওয়া হবে জান্নাতে এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেধন্য হবে সেদিন কারু প্রতি কোনরূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হজরত আদম সালাম সম্পর্কে পবিত্র কুনানে দশটি সূরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইনশা আল্লাহ শুরুতেই আমরা বর্ণনা করব আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরেস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি। তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফ্যাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন ও নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেস্তাদের মতো কেবল হুকুম তালিমকারী জাতি নয় এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যা জনগণের জন্য আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় অতপর আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল বস্তুর ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হল যা দিয়ে বস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথৈ জলরাশির বুক থেকে পাখির ছো মারা এক ফোঁটা পানির মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য আল্লা তাকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন কোরআনে কেবল ফেরেস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিস উপস্থিত ছিল অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হল তবে যেহেতু ফেরেস্তাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকে অবহিত ছিল সে কারণে তারা মানুষ সম্বন্ধেও একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গণগণে আগুন থেকে কিন্তু তারা চূড়ান্ত অবাধ্যতা করে আদমকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ওই সব বস্তুর নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরেস্তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে অস্বীকার করল ও অহংকার স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত আদমকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেস্তাদেরকে আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে কথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন এটি ব্যক্তি আদম হিসেবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে ছিল বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও তাদের সিজদা করতে বলা হয়েছিল এই সিজদা কখনোই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না বরং তা ছিল মানবজাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদের সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদামাত্র ওদিকে কাফিরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবে সম্বোধন করে প্রার্থনা করল হে আমার প্রভু আমাকে আপনি কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতপর সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানারূপ সৌন্দর্যে প্রলুব্ধ করব এবং তাদের পথভ্রষ্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত আল্লাহ তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচুতমদের অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের ধোকার বিরুদ্ধে জিততে পারলেই মানুষ তার শ্রেষ্ঠত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেস্তাদের সিজদা করা ও ইবলিশের সিজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখে আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব হল এক আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন দুই আল্লাহ নিজে তার মধ্যে রুহ ফুকে দিয়েছেন তিন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন চার তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন এবং পাঁচ আদম একমাত্র মাটি থেকে সৃষ্টি বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মোহাম্মদ ইবনু সিরিন বলেন প্রথম কিয়াস করেছিল সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হল আদম এবং জীবন্ত আদমের পাজর থেকে সৃষ্টি হওয়ায় তার স্ত্রীর নাম হল হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান ওই গাছের নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে ফেরেস্তাগরের সিজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল সে মতে সে প্রথমে তাদের খুব আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগল এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি করে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগল আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে ওই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের উপরে জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে তিনি আরো বললেন তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমরা পুনরুত্থিত হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনের এর কোনো সমর্থন নেই সই হাদিসেও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাফসির ইম্ন জারিরে ইম্ন আব্বাস রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত যে বর্ণনা এসেছে তা জৈফ দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না কেননা এটা ছিল তৌবা কবুলের পরের ঘটনা অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের স্থান নয় তাছাড়া জান্নাতি মানুষের বংশবৃদ্ধির কোনো সুযোগ নেই এজন্য দুনিয়ায় নামিয়ে দেওয়া জরুরি ছিল প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে আল্লাহ বললেন তোমরা সবাই নেমে যাও অতবার পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়ত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম আল ছিলেন নিঃসন্দেহ নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হয় নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়তে বর্ণিত হয়েছে অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবীও হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায়ত প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বললেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও নিশ্চয়ই তুমি অভিশপ্ত অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশা আল্লাহ মানুষের উপরে শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিসের শিখরনিগণ প্রথম কাজ হল তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের সহজলভ্যতার কারণেই অতএব ভদ্র ও আল্লাহ বান্দাদের নিকটে ইমানের পরে সর্বপ্রথম ফরজ হল শশ লজ্জাস্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা অন্যান্য ফরজ সবই পরে নারীর পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তাই আচার আচরণে ও চালচলনে সর্ববিষয়ে পর নারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পুরুষ হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে অতএব লজ্জাশীলতায় মুমিন নর নারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার একমাত্র গ্যারান্টি নারী ও পুরুষ প্রত্যেকে একে অপরের থেকে স্ব সদৃষ্টিকে অবনত রাখবে এবং পরস্পরে সার্বিক পর্দা বজায় রাখবে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী ও পুরুষ প্রত্যেকে নিজ নিজ স্বাতন্ত্র ও পর্দা বজায় রেখে স্ব স্ব কর্মস্থলে ও কর্ম মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমতো অবদান রাখবে নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি ক্যাবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পর নারী ও পরপুরুষের মধ্যকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে পরস্পরকে হেফাজত করে অতএব শয়তানের প্ররোচনায় জান্নাতের পবিত্র পরিবেশে আদি পিতামাতার জীবনে ঘটিত উক্ত অনিচ্ছাকৃত দুর্ঘটনা থেকে দুনিয়ার এই পঙ্কিল পরিবেশে বসবাসরত মানবজাতিকে জাতিকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকা উচিত কোরআন ও হাদিসে আমাদের সেদিকে হুঁশিয়ার করেছে এখন আমরা বর্ণনা করব মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব অতপর যখন আমি তার অবয়বপূর্ণ তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রু ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিস্তাই পড়ে যাবে অন্যত্র তিনি বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি আরও বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেছেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারচ্ছন্ন আবরণের মধ্যে তিনটি আবরণ হল পেট রেহেম বা জরায়ু এবং জরায়ু ফুল বা গর্ভাধার উপরোক্ত আয়াতগুলি আদম সৃষ্টির তিনটি পর্যায়ের বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রোহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান করা অতপর আদমের পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথমে যে যমজ সন্তান জন্ম দেন তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীতে প্রথম যুগল তারপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদ রাজি জীবজন্তু ও প্রাণীকূলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানি হল সকল বস্তুর জীবন্ত বস্তুর মূল মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণসত্ত্বা এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে এজন্য বিজ্ঞানী মরিস বোকাইলি একে বম সেল বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণ পরিমাণে সেগুলি হল ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হলো। সিলিকন মলিবডেনাম ফ্লোরাইন কোবাল্ট ম্যাঙ্গানিজ আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা আদৌ সম্ভব নয় জনৈক বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রণ করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমের অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধি ব্যবস্থা করেছেন এখানে রয়েছে সাতটি স্তর যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম বীর্য বা শুক্রকিট জমাট রক্ত মাংসপিণ্ড অস্থিমজ্জা অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সর্বশেষ রুহ সঞ্চারণ স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রণে বীর্যের সন্তান জন্মগ্রহণ করে উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্ফমান বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমের তন্মধ্যকার একটিমাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকীট পুরুষের ক্রমোজম ওয়াই অথবা স্ত্রীর ক্রমোজম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বকের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ভের তিন তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি অতপর একটি জীবন্ত প্রাণবন্ত প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার কোন মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সেই মহান কারিগর কে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন কুটুরিতে পিতার তেইশটি ক্রমজম ও মাতার তেইশটি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারে জীবনের টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অতপর একশো বিশ দিন পর তাতে রূহ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেন বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে নয়নের পুত্তুলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন তিনি আল্লাহ সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মলাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে আঠারোশো সালে ও উনিশশো সালে তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই রাসুলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল করে ঘোষণা করেছে কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম ছয় দিন কেবল বুদবুদ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাস আগে ছেলে বা মেয়ে সন্তানের চিহ্নিত হয় না চার মাস পর রু সঞ্চারিত হয়ে বাচ্চা চড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয় তার আজাল অর্থাৎ হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা এভাবে জগৎ সংসারে মানব বংশবৃদ্ধির ধারা এগিয়ে চলেছে এ নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত এ কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবেন্দু থেকে অতপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতাণ্ডকারী সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে সব হাড়গোর সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহআ্ন থেকে বর্ণিত সয়ী সনদে ইমাম আহমদ নাসাই ও হাকিম রহমতুল্লা আলাই বর্ণনা করেন যে আমি কি তোমাদের প্রভু নয় বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহাদে আলাস্ত বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি তখনই নেওয়া হয় যখন আদম আলা সাল্লামকে থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তখনই নেওয়া হয় যখন আদম সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল না আমান নামক উপত্যকায় যা পরবর্তীকালে আরাফাত এর ময়দান নামে পরিচিত হয়েছে এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল এখনও আছে আধুনিক বিজ্ঞান এ পৃথিবী ও সৌরলোকের বাইরে দূরে বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কুরআন ও হাদিসের তথ্যকেই সপ্রমাণ করে দিচ্ছে আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ার কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন বলা হয়েছে আদমকে শ্রীলঙ্কার শরণদ্বীপে হাওয়াকে সৌদি আরবের জেদ্দাই এবং ইবলিসকে ইরাকের বসরায় এবং ইবলিসের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইরানের ইস্পাহানে নামিয়ে দেওয়া হয়েছিল কেউ বলেছেন আদমকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারুয়া পাহাড়ে নামানো হয়েছিল এছাড়া আরও বক্তব্য এসেছে তবে যেহেতু কোরআন ও সৈহাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছুই বলা হয়নি সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকায় শ্রেয় এখন আমরা আপনাদের শোনাব আহাদে আলাস্তের বিবরণ মুসলিম ইবনে ইয়াসার আনহু বলেন কিছু লোক হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ আনহু এর নিকটে সুরা আরাফের একশো বাহাত্তর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে রাসুল উল্লাহ সাল্লাহু আলহ প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তালা আদম আল্লা সৃষ্টি করেন অতপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন তখন তার অরুসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এলো আল্লাহ বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে অতপর তিনি পুনরায় তার পিঠে হাত বোলালেন তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এরা দুনিয়াতে জাহান্নামের কাজই করবে এ কথা শুনে জনৈক সাহাবী প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই করিয়ে নেন এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্য দিয়েই হয়ে থাকে অতপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন এমনকি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যেই হয়ে থাকে অতপর আল্লাহ তাকে জাহান নামে প্রবেশ করান আবু দারদার রাজিয়াল আহ্নতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপিলিকা দলের নেই আর বাম মুষ্টির ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার নেই মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশাই উক্ত পথেই কাজ করে যেতে হবে সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে ওটাই তার তাক লিখন ছিল বান্দাকে ভালো ও মন্দ দুটি করারই স্বাধীন এখতিয়ার দেওয়া হয়েছে আর এই ইচ্ছা শক্তির প্রয়োগের স্বাধীনতার কারণেই বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে আর এ কারণেই তাকে তার ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হবে এখানে আদমের ঔরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ঔরস বোঝানো হয়েছে এখানে বংশধর বলতে তাদের অসরীয় আত্মাকে বোঝানো হয়নি বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনা সম্পন্ন ক্ষুদ্র অবয়ব সমূহকে বোঝানো হয়েছে যাদের কাছ থেকে সেদিন সজ্ঞানে তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল আর এটা আল্লাহর জন্য খুবই সহজ আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর ভেতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফিল্মের মাধ্যমে একটা বিরাটাকার বস্তুকে একটা ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে কাজেই আল্লাহ তালা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দেহে অনুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন তবে তাতে আশ্চর্য হবার কিছুই নেই তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলেও এবং বিষয়টি তাদের অনুধাবনে ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না প্রশ্ন হতে পারে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক তাহলে এই ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি এর জবাব এই যে আদি পিতামাতা আদম হাওয়ার রক্ত ও মানসিকতার প্রভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয় তেমনিভাবে সেদিনের গৃহীত তাহিদের স্বীকৃতি ও ফলশ্রুতির প্রভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও তার বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল মক্কা মদিরার কাফের মস্মিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনো আল্লাহকে অস্বীকার করেনি আধুনিক বিশ্বের নাস্তিক সেরা স্ট্যালিনকে পর্যন্ত শেষ নিশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ওহ মাই গড বলে চিৎকার করতে শোনা গেছে প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনা লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে চাই তার বিকাশ হোক কোনো শিরকি ও ভ্রান্ত পদ্ধতিতে বা নবীদের দেখানো সঠিক তাউহিদি পদ্ধতিতে এ কথাটাই হাদিসে এভাবে এসেছে যে প্রত্যেক মানব শিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে অতপর তার পিতা মাতা তাকে ইহুদি ছাড়া বা মৌজুসি অর্থাৎ অগ্নি উপাসক বানায় এখানে ফিতরাত অর্থাৎ স্বভাব ধর্ম ইসলাম অর্থাৎ মানব শিশু কোনো শিরকি ও কুফুরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে এর ফলে নবীদের প্রদত্ত তাহিদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও স্বগ্রাহে বরণ করে নেয় কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দিন সজ্ঞানে স্বেচ্ছায় কবুল করে সহি মুসলিমের অপর বর্ণনা এসেছে আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি অতপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই মোট কথা প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি হয় যদিও পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াস ওয়াসায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয় অতএব কাফির মুমিন মুসরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তার ইবাদত ও আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে এই সৃষ্টিগত চেতনা ও অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না অর্থাৎ কুশিক্ষা কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট ব্লু ফিল্মের নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করা সামিল অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের কর্তব্য একথা ব্যক্ত করে আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কোনো কাজ বান্দার দ্বারা সংগঠিত হবে না এবং জগৎ সংসারেও কোনো অশান্তি ঘটবে না যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয় অথচ ওই শিশু আজানের মর্ম বোঝে না বা বড় হয়েও তার সে কথা মনে থাকে না অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে গ্রথিত হয়ে যায় তাও হিদ রিসালাত ও ইবাদতের বীজ যার প্রভাব সে আজীবন অনুভব করে সে বেয়ামল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেয় না তার অবচেতন মনে আল্লাহ ও রাসুলের প্রতি বোধ অক্ষুণ্ণ থাকে বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভুর সাহায্যে ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে অর্থ না বুঝলেও কোরআন পাঠ ও আজানের ধ্বনি মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোনো তুলনা নেই এ কারণে কাফির আরব নেতারাও মানুষকে কোরআন শুনতে দিত না অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আড়ি পেতে শুনত এবং একে জাদু বলত শ্রেষ্ঠ আরব কবিগণ কোরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি লাবিদ বিন রাবিয়া কোরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন গত শতাব্দীর শুরুতে তুরস্কের ওসমানীয় খেলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদ মসজিদসুমে আরবি আজান বন্ধ করেন তুর্কি ভাষায় আজান দেওয়ার নির্দেশ জারি করেন কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয়াবেগ আরও বৃদ্ধি পায় ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন আধুনিক বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্যপ্রসূত শিশুর কচি মনে আজীবনের জন্য সদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক অতএব সৃষ্টির সূচনাকালের গৃহীত আহাদে আলাস বা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করা সামিল আহাদে আলাস্তের উদ্দেশ্য কি ছিল আল্লাহ বলেন আমি পৃথিবীতে আবাদ করার আগে আগেভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি যাতে তোমরা কেয়ামতের দিন এ কথা বলতে না পারো যে তাহিদ ও ইবাদতের এ বিষয়টি আমাদের জানা ছিল না অথবা এ কথা বলতে না পারো যে শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপদাদারা চালু করেছিল আমরা হলাম তাদের পরবর্তী বংশধর তাহলে সেই বাদিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন আল্লাহ বলেন বস্তুত এভাবে আমরা আদিকালে সংঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দু ধরনের এক আদিকালে ঘটিত প্রতিজ্ঞা এবং দুই বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা যা প্রত্যেক নবীর আমলে তার ওম্মদগণের উপরে অপরিহার্য ছিল আহদে আলাস্তের মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবীর আসুলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য রেসালাতের বাণীসমূহ স্বসম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়বিধি বা অপবাদ ভৎসনার পরোয়া না করেন অনুরূপভাবে বিভিন্ন নবীর ওম্মদগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় তারা যেন নিজ নিজ নবীর আসলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফরমানি না করে যেমন সাহাবি ওবাই ইবনু কাব রাজিয়াল্লাহ আনহ সুরা আরাফ একশো বাহাত্তর আয়াত এর ব্যাখ্যায় বলেন অতপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন অতপর তাদের ভবিষ্যতের আকৃতি দান করলেন এবং কথা বলার ক্ষমতা দিলেন তখন তারা কথা বলল অতপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের ওপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রতিপালক নয় তারা বলল হ্যাঁ আল্লাহ বললেন আমি তোমাদের কথার উপরে সাত আসমান ও সাত জমিনকে সাক্ষী রাখছি এবং তোমাদের ওপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে এই প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না তাহলে জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না সত্তর আমি তোমাদের নিকটে আমার রাসুলগণকে পাঠাবো তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন আর আমি তোমাদের প্রতি আমার কিতাব নাজিল করব তখন তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই এভাবে তারা স্বীকৃতি দিল অতপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হলো তিনি তাদের দিকে দেখতে লাগলেন তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব সুন্দর অসুন্দর সবাইকে তখন তিনি বললেন হে প্রভু আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না আল্লাহ বললেন আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়াতের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয় যে সম্পর্কে আল্লাহ বলেন যখন আমার নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নূহ ইব্রাহিম মূসা ও মারিয়াম পুত্র ইসার নিকট থেকে ওই রুহগুলির মধ্যে ইসার রুহ ছিল যা মারিয়ামের কাছে পাঠানো হয় উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করানো হয় এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও হিকমত অতপর তোমাদের নিকট যখন শেষ নবী আসেন তোমাদের নিকটে যা আছে তাওরাত ইঞ্জিল তার সত্যায়নকারী হিসাবে তখন সেই রাসুলের প্রতি তোমরা ইমান আনবে ও তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ তখন নবীগণ বলল আমরা অঙ্গীকার করছি তিনি অর্থাৎ আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম অন্যত্র আল্লাহ বলেন স্মরণ করো যখন মারিয়াম তনয় ইসা বলল হে ইসরাইল সন্তানগণ আমি তোমাদের কাছে আল্লাহ প্রেরিত রাসুল ও আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী আর আমি একজন রাসুলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমাদ উপরোক্ত আয়াত দয়ে বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন তেমনি সকল নবী স্ব উম্মতের নিকটে শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ইমান আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিওত করে গেছেন এদিক দিয়ে শেষনবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনিত শরীয়তের মধ্যে বিগত সকল শরীয়তের যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায় উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাছাড়া পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন আহলে কিতাবদের পণ্ডিতদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তো লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে রেখে দিল আর তা বেচা কেনা করল সামান্য পয়সার বিনিময়ে কতই না মন্দ তাদের বেচা কেনা অতপর বনু স্ট্রাইলে সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় আল্লাহ বলেন যখন আমরা বনু স্টাইলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আর তোমরা পিতা মাতা আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে কায়েম করবে ও জাকাত আদায় করবে কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকেই হয়েছেন কিন্তু বনু রায় অধিকাংশ নবীকে হত্যা করেছে তাদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে তাদের নবীদের চরিত্র হনন করেছে তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে অবশেষে তাদের মধ্যে অনেকে ইমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন যেমন খ্যাতনামা সাহাবি আবদুল্লাহ ইবনে সালমান আদি ইবন হাতেম প্রমুখ নেতৃবৃন্দ এতদ্যতীত হাফসার খ্রিস্টান বাদশাহ নাজ্জাসী নিজে তো নবীর উপরে বিশ্বাসী ছিলেন অধিকন্ত তিনি আবিসিনিয়ার বাষট্টি জন ও সিরিয়ার আট জন মোট সত্তর জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন তারা রাসুলের মুখে সুরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন অতপর সবাই ইসলাম গ্রহণ করেন তাদের প্রত্যাবর্তনের পর নাদ্জাসী নিজের ইসলামের কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজডুবির কারণে তারা সবাই প্রতিমধ্যে মৃত্যুবরণ করেন এখন আমরা উপস্থাপন করব আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিভিন্ন দিক আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন এ বিষয়ে আল্লাহ বলেন আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি তাদেরকে পবিত্র বস্তুসমূহতে খাদ্যদান করেছি এবং আমাদের বহু সৃষ্টির ওপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি এখানে মানুষকে এমন কিছু বিষয়ের একচ্ছত্র সম্মান কথা বলা হয়েছে যা অন্য কোন সৃষ্টিকে দেওয়া হয়নি যেমন জ্ঞান বিবেক শক্তি, ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ স্বাধীন ইচ্ছাশক্তির শক্তির প্রয়োগ প্রয়োগের ক্ষমতা ইত্যাদি অতপর অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবনযাপন প্রণালী গৃহ নির্মাণ পদ্ধতি খাদ্য গ্রহণ পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা আইনানুক ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি বিষয়গুলি অন্যান্য প্রাণী হতে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর তাতে প্রতিনিয়ত পরিবর্তন পরিবর্ধন বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে অথচ বাবুই পাখির নীড় রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃঙ্গালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে না তাতে অতীতের কোনো পরিবর্তন এসেছে না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নত তর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্য গ্রহণ করছে উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয় মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য দেওয়া হয়েছে লিখন ক্ষমতা ও উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা যা অন্য কোন সৃষ্টিকে দেওয়া হয়নি মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ মানুষের জন্যই যেন সবকিছু সূর্যের কিরণ চন্দ্রের জ্যোতি গ্রহ নক্ষত্রের মিটিমিটি আলো বাতাসের মৃদুবন্দ প্রবাহ পানির জীবনদায়িনী ক্ষমতা মাটির উর্বরা শক্তি আগুনের দাহিকা শক্তি বিদ্যুতের বহুমাত্রিক কল্যাণকারিতা মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার গাছ ভরা ফল ফলাদি বাগিচার রং ফুলের বাহার পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার ভূগর্ভের সঞ্চিত স্বর্ণরোপ্য ও খনিজ সম্পদরাজি ও তেল গ্যাসের আকর গোয়াল ও জঙ্গল ভরা পশুপক্ষীর আবাস কাদের জন্য এক কথায় জবাব এসব কেবল মানুষের জন্য আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন প্রশ্ন হল সবই যখন মানুষের জন্য তাহলে মানুষ কার জন্য তারও জবাব একটাই আমরা আল্লাহর জন্য আর আমরা তার কাছেই ফিরে যাবো আমরা এসেছি তার ইবাদতের জন্য সর্বক্ষেত্রে তার দাসত্বের জন্য এবং দুনিয়ায় তার খেলাফত পরিচালনার জন্য বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতেরত সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত সবই আল্লাহর অনুগত ও তার প্রতি সিজদায় অবনত কেবল তারই গুণগানেরত জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হলো দিন আর এই দিনের প্রতি নিখাদ অনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম এজন্য বলা হয়েছে আল্লাহর নিকটের দিন হল কেবল ইসলাম ইসলামের দুটি দিক রয়েছে প্রাকৃতিক ও মানবিক প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত যেখানে সবকিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত এ নিয়মের কোনো ব্যত্যয় নেই কোনো ব্যতিক্রম নেই আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনায় ব্যবহারিক নীতি নিয়ম যা আল্লাহ যুগে যুগে নবীর আসুলদের মাধ্যমে পাঠিয়েছেন একেই বলে ইসলামী শরিয়ত যা আদম সালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ আলাইহি সাল্লাইসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে উল্লেখ্য যে আভিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পরিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে আল্লাহ বলেন তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ করো এটিই আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই হলো সরল ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না উপরোক্ত আয়াতে আল্লাহ তালা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন সেটি হল সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত মানুষের দেহ সত্তাই ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবম্বিত উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণেই পিতার শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রমণ সৃষ্টি হয় অতপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব দুনিয়াতে ভূমিষ্ঠ হয় অতপর শৈশব কৈশোর যৌবন ও পৌরত্ব পেরিয়ে সে বার্ধক্য উপনীত হয় ও এক সময় তার মৃত্যু হয় দেহের জন্ম মৃত্যুর নিয়মে কোনো পরিবর্তন নেই এক্ষেত্রে মানুষ সহ সকল সৃষ্টজীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম এটা হলো ইসলামের প্রাকৃতিক দিক যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য মানুষের দেহতায় প্রাকৃতিক নিয়মের অধীন কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিকও ভেতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই চন্দ্র সূর্যের সবটাই আলো পশুর সবটাই পশুত্বে ভরা কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভেতরের দিকের কোনো মিল নেই বরং তারও জটিল ও দুর্বদ্ধ মানুষের দৈহিক অবয়বের মধ্যে ওটা একটা আলাদা জগৎ যা দেখা যায় না কেবল উপলব্ধি করা যায় মানুষ যেমন স্বরিপু সমৃদ্ধ একটি জৈবিক সত্তা তেমনি সে একটি বিবেকবান নৈতিক ও আধ্যাত্মিক সত্তা মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরামায়সের উপকরণ তাই কম বেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সমান নয় মনোজগতে শয়তানের তাবেদার হয় সে অনেক সময় তার বাহ্যিক দেহজগতকে ধ্বংস করে দেয় মূলত মনোজগতে লালিত ধারণা ও বিশ্বাসী মানুষের কর্মজগতে প্রতিফলিত হয় তাই দয়ালু আল্লাহ তার প্রিয় সৃষ্টি মানুষকে সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহি হেদায়ত সুম পাঠিয়েছেন প্রাকৃতিক দিনের মতো এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময় আর সেটাই হলো ইসলামের বাহ্যিক মানবিক দিক উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন একটিয়ার মানুষকে দেওয়া হয়েছে এ দিন বা শুরিয়াতের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে বলা বাহুল্য এ স্বাধীন ইচ্ছা শক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ এতে তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এ পৃথিবীতে আল্লাহর খেলাফাত প্রতিষ্ঠা করা কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়াতে পাঠানো হয়েছে এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ খেলাফের এ দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তেমনি পালন করবে সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্ধা হিসাবে নিজেকে প্রমাণ করবে এই গুরু দায়িত্ব আসমান জমিন পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি মানুষ স্বেচ্ছায়ী দায়িত্ব গ্রহণ করেছিল কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে কেউ বা অস্বীকার করছে তবুও কেয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এই দায়িত্ব পালন করে যাবে আল্লাহ বলেন আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সেমতে ন্যায় বিচার করে অতপর তিনি বলেন হে জিন ও ইনসান অতি আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসায় বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসলের ময়দানে একত্রিত করা হবে সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন কিন্তু তারা অবাধ্যতা করেছিল অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদের অস্বীকার করে অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না যেমন বিদ্যুৎ বায়ুপ্রবাহ বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি মানুষ মানুষের নবী জিনদের নবী তাদের মধ্যে মুমিন কাফির ফাসিক সবই রয়েছে যিনারা যে এলাকায় বাস করে সে এলাকায় মানুষের ভাষা তারা বুঝে নবুয়াতের দশম বছরে তাইফ থেকে ফেরার পথে নাখলা উপত্যাখ্যায় রাসূলের রাসুলের সুরা রহমান শুনেছিলেন এবং যতবারই আল্লাহ ফাবি আইয়ে আলাই রব্বি কুমা তুকাজ্জিবান বলেছেন ততবারই তার জবাবে বলেছেন লাবি সাইম মিন নিয়ামিকা রব্বানুকাজিবু ফ আল হ্যামদ। তারা মানুষের কথা শুনে বুঝে ও উপলব্ধি করে আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই বস্তুত আদম ও বনু আদম হল আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসাবে মৃত্যুর পরেই তার কেয়ামত শুরু হয়ে যাবে ভালো মন্দ কর্মের সুযোগ আর থাকবে না তাই আল্লাহ প্রেরিত বিধান মেনে চলে কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়াটাই বুদ্ধিমান মানুষের কর্তব্য মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন এখন আমরা বর্ণনা করবো দুনিয়ামি ব্যবস্থাপনায় আদম আলাইসাল্লামের কর্মসমূহ হাফেজ শামসুদ্দিন জাহবি রহমতুল্লা আলাই বলেন মানুষের দুনিয়াবী জীবনের প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে অতপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে সর্বপ্রথম আদম সাল্লামের ওপরে যেসব অহিনাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত যাতায়াত ও পরিবহনের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম সাল্লাম আবিষ্কার করেন কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে কিন্তু সব গাড়ির ভিত্তি হলো চাকার উপরে বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনি বড় আবিষ্কারক আর তিনি ছিলেন আমাদের আদি পিতা প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলী ইসলাম যা তিনি অহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে কথা প্রমাণিত হয়েছে পবিত্র কুরআনে আল্লাহ তিন ফলের শপথ করেছেন আল্লাহ আমাদের আদি পিতার উপরে শান্তি বর্ষণ করুন আমিন এখন আমরা আপনাদের শোনাব আদম পুত্রোদয়ের কাহিনী আল্লাহ বলেন আপনি ওদেরকে অর্থাৎ আহলে কিতাবদেরকে আদম পুত্রদয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন যখন তারা উভয়ে কুরবানি পেশ করল অতপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না তখন একজন বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব জবাবে অপরজন বলল আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আমি মনে করি এর ফলে তুমি আমার আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপ সমের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল অতপর তার মন তাকে হত্যায় প্ররোচিত করলো এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল অতপর আল্লাহ একটি কাক পাঠালেন সে মাটি খনন করতে লাগলো এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে সে বলল হাই সে বলল হাই আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি অতপর সে অনুতাপ্ত হল বিভিন্ন সূত্র অনুযায়ী আদম পুত্রদয়ের নাম ছিল কাবিল ও হাবিল কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড় এবং হাবিল ছিল তার ছোট হত্যাকাণ্ডের কারণ কি ছিল এখন তা আমরা বর্ণনা করব এ বিষয়ে কোরআন যা বলেছে তা এই যে দুই ভাই আল্লাহর নামে কোরবানি করেছিল কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন অন্যজনেরটা জনের করেননি তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে যার কুরবানি কবুল হয়েছিল উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না সে কুরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো কাবিল কৃষিকাজ করত সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল অন্যদিকে হাবিল পশুপালন করত। সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দম্বাটি কুরবানি করল অতপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনি পড়ে রইল এতে কাবিল ক্ষুব্ধ হল এবং হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল নিশ্চয় আল্লাহ তাকুয়াশীল বান্দাদের থেকে কুরবানি কবুল করে থাকেন এক্ষণে যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করি ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আনহ বলেন হাবিলের কুরবানি দেওয়া দোম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলসালাম কর্তৃক ইসমাইলকে কুরবানির বিনিময় হিসাবে জান্নাত থেকে পাঠানো হয় আহলে কিতাব এর মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধ আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেসকে কাসিউন পাহাড়ের একটি গুহায় যা আজও রক্ত গুহা নামে খ্যাত যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই কুর্তুবী বলেন কাবিল শ্রেফ হিংসা বসে হাবিলকে হত্যা করেছিল সে চাইনি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজে প্রশংসিত হোক ইবনু কাসির বলেন ইতিপূর্বে মায়েদা বিশ হতে ছাব্বিশ আয়াত পর্যন্ত সাতটি আয়তে মুসার প্রতি বনু ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তি স্বরূপ তিহ প্রান্তরে তাদের দীর্ঘ চল্লিশ বছরের বন্দিত্ব বরণের লঞ্চনাকর ইতিহাস শোনার পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণমের কথা শোনানো হয়েছে এই কারণে যে তারা যেন হিংসা বসে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অবাধ্যতা না করে এবং কুরআনকে অস্বীকার না করে কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেনি শ্রেফ এই হিংসার কারণে যে ইসরায়েল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল এই গাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে একইভাবে কেবলমাত্র হিংসার কারণেই কাবিল তার সহদর ভাই হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কেবল ইহুদিন আছাড়া নয় যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপ আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বত্র ইসলামের ও ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করে যাচ্ছে তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্ত হিংসার আধুনিক রূপমাত্র উল্লেখ্য যে আদম সাল্লাম শরিয়াতের বিরোধিতা করে নিজের যমজ সুশ্রী বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঠা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আসার আসারসূহ ইবনু জারির কর্তবী ইবনু কাসির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে তার সবগুলি মুরসাল জয়ীফ ও মৌজু ইবনু কাসির বলেন এগুলি শ্রেফ উপকথা উপকথামাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল আহবার থেকে নকলকৃত আয়ুব শাখতিয়ানি বলেন উম্মতে মুহাম্মাদের মধ্যে এই আয়াতের ওপরে আমলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হজরত উসমান ইবনু আফফান যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময়ে হলেও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি ফিতনার সময়ে বসে থাকা ব্যক্তি দারণ ব্যক্তির চেয়ে উত্তম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই রূপ নির্দেশনা প্রসঙ্গে হজরত সাদ ইবনু আবি আকাস বলেন হে আল্লাহ রাসুল যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে তখন আমি কী করবো রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন তুমি আদমের দুই পুত্রের মধ্যে উত্তমটির মতো হও অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ করে নাও অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম মায়েদা আঠাশ আয়াতটি পাঠ করে শোনালেন ইবনু কাসির বলেন যে এই এইসব আসার এ কথা দাবি করে যে আদম পুত্রদয়ের কুরবানি বিশেষ কোনো কারণবশে ছিল না বা কোনো নারীঘটিত বিষয়ের মধ্যে জড়িত ছিল না কোরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে যা মায়েদা সাতাশ নম্বর আয়তে বর্ণিত হয়েছে অতএব পূর্বাপার বিষয়সমূহ দ্বারা কথা স্পষ্ট হয় যে ভ্রাতৃহত্যার কারণ ছিল শ্রেফ এই হিংসাবশত যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি যদিও তা হাবিলের কোনো হাত ছিল না ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন অতপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেন অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় নামায় যুক্ত হয় কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে তিনি আরও বলেন যে ব্যক্তির ওপরে তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে সে যেন তা থেকে আজই তা মুক্ত করে নেয় সেই দিন আসার আগে যেদিন তার নিকটে দিনার ও দীর্হাম অর্থাৎ স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কিছুই থাকবে না অর্থাৎ মৃত্যু পূর্বে যদি তার নিকটে কোনো সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে আর যদি তার কোনো না থাকে তাহলে মাজলুমের পাপসমূহ নিজ তাহলে মজলুমের পাপসমূহ তাহলে মজলুমের পাপসমূহ নিয়ে জালেমের ওপরে চাপিয়ে দেওয়া হবে উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে আর তারা অবশ্যই নিজেদের পাপাভার বহন করবে এবং তার সাথে অন্যদের পাপভার এবং তারা যেসব মিথ্যারোপ করেছে সে সম্পর্কে কে দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে এখন আমরা আপনাদের শোনাব হজরত আদব আলাইসাল্লামের পুত্রদয়ের কাহিনী হতে শিক্ষণীয় বিষয়সমূহ কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তারণায় প্ররোচিত হওয়ার ও তার সাথী নিচ্ছা শক্তি হওয়ার প্রমাণ নিহিত রয়েছে অন্যায়ভাবে মানুষ হত্যা যে সরপেক্ষা জঘন্য পাপ এবং তৌবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না তার প্রমাণ রয়েছে আল্লাহ ভিরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না বরং আল্লাহর উপরে ভরসা করেন এবং তার নিকটেই তার বদলা কামনা করেন অন্যায়ের ফলে অন্যায়কারী সময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখেরাতে জাহান নামের খোরাক হয় নেককার ব্যক্তিগণ দুনিয়ায় দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন মুসলুম যদি ধৈর্য ধারণ করে তবে তার গোনাসমূহ জালেমের ঘাড়ে চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয় মানুষ মারা গেলে কবর দেওয়ায় আল্লাহর প্রদত্ত চিরন্ত বিধান ইসলামী শরিয়াতের এই বিধান রয়েছে অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্য করা উক্ত আবহমান কালব্যাপী সন্নাতের স্পষ্ট লঙ্ঘন অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয় বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমল নামায় চাপানো হবে অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান রাসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বপেক্ষা উত্তম দিন হল জুমার দিন এদিনি আদমকে সৃষ্টি করা হয় এবং এদিনই তাকে মৃত্যু হয়েছে এখন আমরা আলোচনা করব আদম আলামের মৃত্যু ও বয়সের বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বপেক্ষা উত্তম দিন হল জুমার দিন এদিনই আদমকে সৃষ্টি করা হয়েছে এদিনই তার মৃত্যু হয়েছে এবং এদিনেই দিনেই কেমন সংগঠিত হবে আদম আলেকে এক হাজার বছর বয়স দেওয়া হয়েছিল রুহের জগতে দাউদ আলি সাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো বছর তিনি জীবিত ছিলেন আদম আলি সাল্লামের জীবনী থেকে শিক্ষণের বিষয়সমূহ আমরা এখন তুলে ধরব তিনি সরাসরি আল্লাহর দুহাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট তিনি জ্ঞান সম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন তিনি ছিলেন মানবজাতির জাতির আদি পিতা ও প্রথম নবী তিনি জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন দুনিয়ার সকল বস্তু নাম এবং সেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল জিন ও সহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির ওপরে মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত আদমকে জান্নাতে সৃষ্টি করা হয় যা পৃথিবীর বাইরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল এখনও আছে জান্নাতে আদমের পাজরের হাট থেকে তার জোড়া হিসাবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয় সে কারণে স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী ও উভয়ে পরস্পরের প্রতি আকৃষ্ট আদম ও হাওয়াকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাভিস্থল মক্কার সন্নিকটে নামান উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্র ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহদে আলাস্থ অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি দেওয়া হয় মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পূর্ণ প্রাণী তাকে ভালো ও মন্দ দুটি করার ইচ্ছাশক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে আদমের মধ্যে মানবত্ব ও নবুয়াতের নিষ্পাপত্য উভয়গুণী ছিল তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফলকে অনুতপ্ত হন ও তৌবা করেন তৌবা কবুল হওয়ার পর তিনি নবাদ প্রাপ্ত হন অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন একইভাবে আদমের আওলাদগণ পাপ থেকে তৌবা করলে আল্লাতা মাফ করে থাকেন আদমকে সিজদা না করার পিছনে ইবলিসের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয় ইমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে দুনিয়াবী ব্যবস্থাপনার সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে পৃথিবীতে প্রথম ভূমিয়াবাদ ও চাকা চালিত পরিবহনের সূচনা হয় সর্বশেষ সবকিছুই সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য